তো খুব খুশি হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো ওর খুশি দেখে আমারও খুব খুশি লাগছে যে ছেলে পছন্দ করছে আর সেই ব্যাগটা কিনে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই শীতের সময় এখন জিনিসপত্র কিছু কেনা দরকার, সেজন্য গেছিলাম মার্কেটিংয়ে। তো খুব ব্যস্ত ছিলাম এই জন্য মানে মার্কেট থেকে তেমন কিছু দেখাতে পারিনি। তো বাড়ি এসে কিছু দেখালাম আর কি, দেখানোর চেষ্টা করছি যে আমি কিনে নিয়ে আসলাম আর আপনাদের দেখাবো না সেটা কেমন হয়। তো এই যে প্রথমে এটা কিনছে হচ্ছে ছেলের জন্য গেঞ্জি। এই যে এখন শীত পড়ছে, ছেলের তো গরম লেগে যায় সবসময়, আবার মোটা শীতের পোশাক পরতে পারে না, এই জন্য একটা গেঞ্জি নিয়েছি আর কি, ফুলা হাতা গেঞ্জি যেটা পরে বেড়াবে এই জন্য। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে দেখুন, আমার জন্য মানে রান্না করার জন্য আর কি, এই যে খুন্তি কিনেছি আর কি রান্না করার জন্য। এই যে এটা হচ্ছে কাঠের খুন্তি, খুব ভালো লাগলো খুন্তি দুইটা, তা খুন্তি দুইটা কিনে নিয়েছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কড়াই আর কি, কি কড়াই কিনলাম সেটাই আর কি ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন কিয়ামের একটা ননস্টিক কড়াই কিনেছি, কড়াইটা হচ্ছে ডাই কাস্টিং ননস্টিক কিয়ামের কড়াই আর কি। এটা হচ্ছে ডাই কাস্টিং ননস্টিক, মানে নতুন যেটা বেরিয়েছে আর কি, সেই কড়াইটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা কেনার জন্য মূলত গিয়েছিলাম বাজারে। এটা প্রধান আকর্ষণ, যেটাকে আপনারা জানেন যে আমি রান্না করি, সবাই রান্না করে অনেকেই, তবে আমার রান্না আপনারা দেখতে পারেন। তো রান্না করার জন্য দরকার ছিল এই জন্য কিনলাম। তো এখন থেকে যে ব্লগ আসবে রান্নার ব্লগ, হয়তো দেখবেন যে এ কড়াইয়ে রান্না করছি। এই যে দেখুন কড়াইটা, কিয়ামের ননস্টিক কুকার, এই যে দেখুন এটা হচ্ছে ইন্ডাকশনের জন্য নিয়েছি, যে ইন্ডাকশনে রান্না করব বলে। এই যে দেখতে মানে এই ডান্টিগুলো দেখতে হচ্ছে অনেকটা কাঠের মতো, কিন্তু আসলে এটা কাঠ না, কাঠ না। তবে এটা আমার খুব পছন্দ ছিল আর কি, ইচ্ছা ছিল খুব অনেকদিন ধরে যে এই ধরনের কড়াই একটা কিনব। তো আজকে গিয়েছিলাম এইটা কেনার জন্য, তো কিনে নিয়ে আসছি। কিন্তু কেমন হয়েছে কড়াইটা অবশ্যই বলবেন। এই যে সম্পূর্ণটা, আর এর ঢাকনিটা হচ্ছে এই যে, এই যে ঢাকনি, এই যে এভাবে ঢেকে দিয়ে রান্না করব। বিভিন্ন রকম খাবার রান্না করব, আপনারা দেখতে পাবেন যে কি রান্না করছি। তো নতুন আজকে নিয়ে আসলাম, তো আপনাদের আগে দেখাই তারপরে রান্না হবে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে একটা ব্যাগ, এই যে এই ব্যাগটা হচ্ছে স্কুল ব্যাগ, আমার ছেলের জন্য নিয়েছি, এটা কি ছোট ছেলের জন্য নিয়েছি এই স্কুল ব্যাগটা। এই যে এই স্কুল ব্যাগটা ওর জন্য আরো তাড়াতাড়ি করে যাওয়া, কারণ ওর ব্যাগটা দরকার ছিল খুব। ও খুব বলছিল যে আজকেই যেতে হবে, এই জন্য আমরা চলে গিয়েছিলাম মার্কেটিংয়ে, যে ব্যাগটা নিয়েছি সর্বপ্রথমে ব্যাগটা নিয়েছি। তো ব্যাগটা ও যেমন চাচ্ছিল আর কি, ঠিক তেমনই খুঁজে পেয়েছি ব্যাগটা, তাই ও খুব খুশি হয়েছে। তো ব্যাগের অনেকগুলো সেল পকেট থাকলে ভালো হয়, তো সেগুলো তো আছে, যে দেখতে পাচ্ছেন কত রকমের
তো খুব খুশি হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো ওর খুশি দেখে আমারও খুব খুশি লাগছে যে ছেলে পছন্দ করছে আর সেই ব্যাগটা কিনে দিতে পারলে সব বাবা মায়ের খুব ভালো লাগে। বাবা মা সব বাবা মাই চাই যে আমার ছেলের পছন্দের জিনিসটা কিনতে আর কি, সেজন্য আরও খুশি হয়েছে। তো আমিও খুশি হয়েছি। এই যে আরেকটা সেন, আরেকটা পকেট আছে, এই যে আরেকটা পকেট আছে, আর যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখুন আরেকটা পকেট আছে, এটা হচ্ছে সিক্রেট। এই যে দেখুন দারুণ সিস্টেম, যে বিশেষ কিছু জিনিসপত্র টাকা পয়সা দেখাচ্ছে রাখলেও রাখতে পারবে। আরও একটা পকেট আছে এই যে দেখেন, তো এইসবগুলোর জন্য ওর আরও বেশি পছন্দ। তো আপনারাও আপনাদেরকেও একটু দেখালাম। আর হচ্ছে এই যে আর যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন এখন নতুন আধুনিক যুগ হয়েছে, আর এই যে দেখুন নতুন নতুন সিস্টেমও তৈরি হয়েছে, এটা আবার ব্যাগের ভিতরে ব্যাগের সাথে সেট করা। এই যে দেখুন এখানেও আবার সিস্টেম দেয়া আছে। তো খুবই ভালো লাগলো সব মিলিয়ে যে ব্যাগটা ছেলের পছন্দ হয়েছে বা আমিও কিনতে পেরেছি ছেলের পছন্দের মতো, এই জন্য খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। তো আবার অন্য কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, বাই।